একদা একটি গাধা লবণের বোঝা বয়ে নিয়ে যাচ্ছিল। লবণের বোঝা গাধার পিঠের সাথে শক্ত করে বাঁধা ছিল। বোঝাটি ছিল অত্যন্ত ভারী। গাধা বোঝা নিয়ে যাবার সময় একটা নদী দেখতে পেল। সে নদীর তীরে গিয়ে পানি খেতে চাইল। পানি খেতে গিয়ে সে নদীতে পড়ে গেল। পানির সংস্পর্শে এসে লবণের বোঝাগুলো একবারে পানি হয়ে গেল। উঠে দাঁড়িয়ে গাধা দেখল বোঝা একদম হালকা হয়ে গেছে। সে তো মহা খুশি, ভাবল বিরাট এক আবিষ্কার করে ফেলেছে সে। নদী পার হতে গিয়ে পানিতে বসে পড়লেই যে বোঝা হালকা হয়ে যায় এ কথা তার আগে জানা ছিল না। কিছুদিন পরের ঘটনা, সেই গাধাটি ঠিকই তুলার বোঝা ক্লান্ত গাধা নদী দেখে খুশি হয়ে উঠল। চালাকি করে নদী পার হতে গিয়ে সে হোঁচট খাওয়ার ভান করে পানিতে পড়ে গেল। কিন্তু একই, উঠে দাঁড়াতে পারছে না কেন সে। শুকনো বোঝা তো এমন ভারী ছিল না, ক্রমে মাথাটিও আর উঁচু করে রাখতে না পেরে পানিতে ডুবে মারা গেল গাধা। গাধা আসলে জানত না লবণের বোঝা পানিতে ভিজে হালকা হয়ে যায় লবণ গলে যাওয়ার কারণে, অথচ তোলার বোঝা ভিজে হয়ে যায় আরো ভারী। আমরা এই মোরাল গল্প থেকে একটা কিছুই বুঝতে পারি, আমরা মানুষেরা ক্ষেত্র বিশেষ ওই গাধার মতো ভুল করি। কখনো অহংকার কিংবা কখনো লোভের বশবর্তী হয়ে এমন কাজ করতে যাই যার কোনো বাস্তব ভিত্তি নেই, যে বিষয়ে আপনার কোনো জ্ঞান অভিজ্ঞতা নেই সে বিষয়ে উপর ঝুঁকি নেবেন না। ঝুঁকি নিতে হলে সেই বিষয়ে নেন যেটা সম্বন্ধে আপনার কিছুটা হলেও জ্ঞান আছে। মাঝে মাঝে বুদ্ধির অহংকারে চালাকি করতে গিয়ে ভাগ্য এমন বিড়ম্বনা ঘটায় যা মানুষ স্বপ্নেও ভাবতে পারে না।